হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছো। বন্ধুরা, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক ষষ্ঠ শ্রেণী থেকে অনার্স ও ডিগ্রি পর্যায়ের শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদনের নোটিশ প্রকাশ করা হয়েছে এবং তোমরা এককালীন 10,000 থেকে 50,000 টাকা পর্যন্ত আর্থিক অনুদান পাবে। তো কিভাবে আবেদন করতে হবে, আবেদনের টাইম লাইন অর্থাৎ আবেদন কবে শুরু কবে শেষ এবং আবেদন করতে কী কী প্রয়োজন, কারা আবেদন করতে পারবে, সব কিছু নিয়ে এই ভিডিওতে ডিটেলে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো শুরু করা যাক। প্রথমেই তোমাদের সাথে নোটিশটি শেয়ার করতে চাই, তোমরা হয়তো নোটিশটি দেখতে পারছো। নোটিশটিতে বলা হচ্ছে যে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণীতে অর্ধনরত দুর্ঘটনায় গুরুতর আহত, চিকিৎসাধীন, অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা 2020-এর অনুসরণপূর্বক এককালীন চিকিৎসা অনুদান প্রদান করা হবে। এবং দ্বিতীয় বিষয় উল্লেখ করেছে যে চিকিৎসা অনুদান প্রাপ্তির জন্য এই যে লিঙ্ক রয়েছে, এই লিঙ্কে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে এবং দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থী প্রতি 2 মাস অন্তর বর্ণিত লিঙ্ক ব্যবহার করে অনলাইনে আবেদন দাখিল করতে পারেন। অর্থাৎ 2 মাস পরপর আবেদন করা যাবে, সে বিষয়টি উল্লেখ করেছে। তো আবেদনের টাইম লাইন এখানে দেওয়া আছে, 20/9/2023 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং আগামী 31/10/2023 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। অর্থাৎ প্রায় দীর্ঘ তোমাদেরকে সময় দেওয়া হয়েছে, 1 মাস 10 দিন। তো এই সময়টার মধ্যে তোমরা আবেদন কমপ্লিট করতে পারবে। এখন আবেদন কিভাবে করতে হবে সেই পদ্ধতিটা তোমাদেরকে দেখাবো। আবেদন করার জন্য প্রথমে কিন্তু এই যে লিঙ্ক রয়েছে, এই লিঙ্কে যেতে হবে। তো আমি এখান থেকে লিঙ্কটা কপি করে নিচ্ছি এবং গুগলে গিয়ে সার্চ করে দিব। গুগলে সার্চ করার পরে আমাকে এই ওয়েবসাইটটিতে নিয়ে আসা হয়েছে। তুমি এই ওয়েবসাইটটিতে আসতে চাইলে এই ভিডিওর ফার্স্ট কমেন্টসে দেখবে যে একটি লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কের উপরে ক্লিক করে দিবে, তোমাকে এই ওয়েবসাইটে নিয়ে আসা হবে। এরপর এখানে প্রথমে উল্লেখ করা হচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দুর্ঘটনায় গুরুতর আহত, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান হিসাবে এককালীন 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান হিসাবে প্রদান করা হচ্ছে। তো আবেদন কিভাবে করতে হবে জানার আগে আবেদন করতে কী কী প্রয়োজন সেটি আগে জেনে নেওয়া যাক। প্রয়োজনীয় কাগজপত্র হিসাবে এখানে উল্লেখ করেছে যে ছবি প্রয়োজন হবে, স্বাক্ষর প্রয়োজন হবে এবং জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হবে, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, শিক্ষার্থী দরিদ্র পরিবারের সন্তান মর্মে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ ফর্ম বা নির্ধারিত ফর্ম বা প্রত্যয়নপত্র যেটাই বলো না কেন, এবং দুর্ঘটনা প্রমাণের জেলা পর্যায়ের সিভিল সার্জন বা সরকারি হাসপাতালের ডক্টর অথবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সুপারিশ ফর্ম বা প্রত্যয়নপত্র, এবং যদি তোমার পিতামাতা বা অভিভাবক কর্মরত থাকে কোনো শিক্ষা কোনো প্রতিষ্ঠানে, তাহলে প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র লাগবে। এই হচ্ছে তোমাদের আবেদন করতে প্রয়োজনীয় কাগজপত্র। এবার আবেদন করার জন্য যে প্রত্যয়নপত্রটি লাগবে শিক্ষা প্রতিষ্ঠানের, সেই প্রত্যয়নপত্রটি কেমন হবে, কীভাবে পূরণ করতে হবে, চলো আমরা একটু দেখে নিই। প্রত্যয়নপত্রের এই যে অপশন রয়েছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে প্রত্যয়নপত্রটি আমরা দেখতে পাচ্ছি। তোমরা এখান থেকে কিন্তু প্রত্যয়নপত্রটি সহজেই ডাউনলোড করতে পারবে। এখানে প্রথমে উল্লেখ করেছে যে চিকিৎসা অনুদানের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র, যে কোনো কম্পিউটারের দোকান থেকে কালার প্রিন্টার দিয়ে প্রিন্ট করে নিবে এবং তোমার হাতে লিখে দিতে হবে। কী কী লিখতে হবে? তো এখানে প্রথমেই তোমার নাম লিখতে হবে, অধ্যয়নরত শ্রেণী, বিভাগ বা বিষয়, তারপর শ্রেণীর রোল, সাল অথবা সেশন, ছাত্র নাকি ছাত্রী তুমি সেটি লিখে দিতে হবে, শিক্ষার্থীর জন্ম তারিখ লিখতে হবে, পিতার নাম, মাতার নাম এবং পিতা মাতা অভিভাবকের বাৎসরিক আয় অর্থাৎ 12 মাসে বা 1 বছরের ইনকাম। এরপর বিগত বা সর্বশেষ উত্তীর্ণ পরীক্ষায় ফলাফল, প্রাপ্ত ফলাফল দিতে হবে, সর্বশেষ উত্তীর্ণ শ্রেণী বা পরীক্ষা, সাল এবং প্রাপ্ত ফলাফল। এরপর শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য দিতে হবে এখানে, যেমন অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠান প্রধান বা বিভাগীয় প্রধানের নাম এবং বিভাগীয় প্রধানের ইমেইল নম্বর বা এগুলো কী কী লাগবে এখানে তো দেওয়াই আছে। আর দুর্ঘটনার তথ্য দিতে হবে, দুর্ঘটনার তারিখ দিতে হবে, দুর্ঘটনার কারণ দিতে হবে এবং ক্ষতিগ্রস্ত অঙ্গের বিবরণ দিতে হবে। এরপর এখানে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের সিল দিতে হবে বা বিভাগীয় সিল দিতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানের সিল, যে কোনো একটা দিলেই চলবে। এছাড়াও যে সকল শিক্ষার্থীরা যাদের পিতামাতা হচ্ছে চাকরিরত আছে তাদেরকে কিন্তু এই ফর্মটি পূরণ করতে হবে। তো এখানে প্রথমেই তোমার পিতামাতা অভিভাবক যেই কর্মরত আছে তার নাম দিতে হবে, পদবি দিতে হবে, গ্রেড দিতে হবে এবং তার সন্তান এখানে দিতে হবে, তারিখ দিতে হবে, তারপর যেগুলো আছে এগুলো দিতে হবে সঠিকভাবে। তো আবেদন করার পদ্ধতিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আবেদন করার জন্য এই যে ব্যবহার নির্দেশিকা রয়েছে এখানে যদি ক্লিক করো তাহলে দেখতে পারবে যে কীভাবে আবেদন করতে হবে, এখানে ধাপে ধাপে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে কীভাবে কী করতে হবে।
তো এখানে প্রথমে একটি ফর্ম তোমাকে পূরণ করতে হবে, নিবন্ধন করতে হবে, তারপর অন্যান্য তথ্যগুলো পূরণ করতে হবে। তো আমি তোমাদেরকে একটা একটা করে দেখাই, আসলে আমি কতটুকু দেখাতে পারবো সম্ভব হয় যতটুকু হয় ততটুকু দেখাবো। হ্যাঁ, তো এখানে আবেদনকরণ অপশনটাতে প্রথমে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দিচ্ছি, এখানে ক্লিক করলে খানিকটা লোডিং নিতে পারে। এবার প্রথমে যেহেতু তোমার অ্যাকাউন্ট করা নাই, অ্যাকাউন্ট যদি করা থাকে তাহলে এরকমভাবে দেখানো হবে, আর যদি অ্যাকাউন্ট না করা থাকে তাহলে নিবন্ধনকরণ অপশনে ক্লিক করে দিবে। এখানে ক্লিক করে দেওয়ার পর কিছুটা লোডিং নিতে পারে, এরপর তোমার সামনে এরকম একটি ফর্ম চলে আসবে। এই ফর্মটি তোমাকে ফিল আপ করতে হবে। কী কী দিতে হবে? তোমার যে স্টার চিহ্নিত যে তথ্যগুলো রয়েছে এগুলো তোমার অবশ্যই পূরণ করতে হবে, এগুলো তোমার অবশ্যই দিতে হবে। প্রথমে তোমার নাম দিতে হবে, সব কিছু কিন্তু তোমার ইউনিকোড বাংলাতে পূরণ করতে হবে। তো এখানে তোমার নামটা দিবে, এরপর অভিভাবকের নাম দিবে, তোমার অভিভাবক যিনি তার নাম দিবে, এরপর জন্ম নিবন্ধন নম্বর দিতে হবে এখানে 17 ডিজিটের। এরপর জন্ম তারিখটা এখানে দিতে হবে, প্রথমে দিতে হবে মান্থ, তারপর ডে, তারপর ইয়ার। জেন্ডার সিলেক্ট করতে হবে এখান থেকে, পুরুষ নাকি মহিলা। এর সাথে তোমার স্থায়ী ঠিকানা দিতে হবে, তারপর তোমার যোগাযোগের তথ্য দিতে হবে, যেমন তোমার ইমেইল অ্যাড্রেস এটা অবশ্যই তোমার দিতে হবে। এর সাথে তোমার মোবাইল নম্বর দিতে হবে, মনে রাখবে যে এই মোবাইল নম্বরটি তোমার নিজের কাছে থাকতে হবে, এবং সচল মোবাইল নম্বর দিতে হবে, কারণ এই মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে, সেই ওটিপি দিতে তোমাকে জেনারেট করতে হবে, বা তোমার এরপর পাসওয়ার্ড সেট করতে হবে। সব কিছু দিয়ে আই এম রোবট এখানে ক্লিক করে দেওয়ার পর, আই এম রোবট নই এখানে ক্লিক করার পর, তারপর নিবন্ধনকরণ অপশনে ক্লিক করলে তোমার একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে। ওই যে তোমার বললাম যে মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে 4 ডিজিটের, সেই ওটিপি দিয়ে তোমাকে তোমার নিবন্ধনকৃত আবেদনটি তোমার সক্রিয় করতে হবে বা নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপরে কী করতে হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। নিবন্ধন কমপ্লিট করার পরে আবার তোমাকে এই ওয়েবসাইটে আসতে হবে। এবার আবেদনকরণ অপশনে ক্লিক করবে। এবার এখানে তোমার ইমেইল অ্যাড্রেস বা জিমেইল যেটাই দাও না কেন, সেই ইমেইল অ্যাড্রেস জিমেইল যেটা দিয়ে নিবন্ধন করেছিলে ওইটা দিবে, তারপর পাসওয়ার্ড দিবে। নিবন্ধন করার সময় যে 8 ডিজিটের পাসওয়ার্ড দিতে হয়েছে ওই পাসওয়ার্ডটা দিবে। এরপর প্রবেশকরণ অপশনে ক্লিক করবে। যেহেতু আমার অ্যাকাউন্ট করা নাই এখানে এটা দেখানো হচ্ছে, তো যাই হোক আমি পরবর্তী স্টেপগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পরবর্তী স্টেপে যেতে হলে তোমাকে আবারও কিন্তু এই ওয়েবসাইটে আসতে হবে। আমি তোমাদেরকে দেখাই পরবর্তী স্টেপে কীরকমভাবে দেখানো হবে। তো এখান থেকে ব্যবহার নির্দেশিকা, এটা নিবন্ধনকরণে যে একটু আগে করলাম, যেটা এরকমভাবে ওই যে কোড পাঠানো হবে সেটি দেখানো হচ্ছে। আমি যেটা বলছিলাম ওই যে লগইন অপশন রয়েছে না, এখান থেকে লগইন করার পরে এর পরবর্তী ইন্টারফেসটা ঠিক এরকম হবে। এখানে তোমার আবেদনকরণ অপশন দেখতে পারবে, আমি আর একটু বড় করে তোমাদেরকে দেখাই। দেখো এখানে আবেদনকরণ অপশন তুমি পেয়ে যাবে। তো এই আবেদনকরণ অপশনটাতে তোমাকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর তোমার পরবর্তী ইন্টারপেজে নিয়ে যাওয়া হবে। এই পরবর্তী ইন্টারপেজে তোমার কী কী দিতে হবে? প্রয়োজনীয় কাগজপত্র, যেমন শিক্ষার্থীর ছবি আপলোড করতে হবে, যে কোনো সাইজের তুমি ছবি দিতে পারবে, যে কোনো ফাইল দিতে পারবে এখানে। এরপর তোমার শিক্ষার্থীর স্বাক্ষর আপলোড করতে হবে, খাতাতে তোমার স্বাক্ষর লিখে ছবি তুলে তোমাকে আপলোড করতে হবে। এরপর শিক্ষার্থীর জন্ম নিবন্ধন আপলোড করতে হবে, জন্ম নিবন্ধন সনদ যেটা রয়েছে ওইটা তুমি ছবি তুলে আপলোড করবে, এবং অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুইটা পেজ একসাথে করে তারপর তুমি এখানে আপলোড করে দিবে। এরপর সংরক্ষণকরণ অপশনে ক্লিক করার পর এর পরবর্তী স্টেপে তোমাকে নিয়ে যাওয়া হবে। পরবর্তী স্টেপটা কেমন হবে? এই যে দেখতে পাচ্ছো যে আবেদনের চূড়ান্ত ফর্মটি চলে এসেছে, এই ফর্মটি তোমাকে ফিল আপ করতে হবে। এখানে তোমার বিভিন্ন তথ্য দেওয়া থাকবে, সবগুলো বাংলাতেই দেওয়া থাকবে, কোনো অসুবিধা হবে না। দুর্ঘটনার বিবরণ দিতে হবে, কী কী হয়েছে তোমার সেগুলো দিতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য দিতে হবে, অভিভাবকের তথ্য দিতে হবে, তারপর সাধারণ কিছু তথ্য দিতে হবে। সব কিছু দেওয়ার কমপ্লিট হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাঙ্কিংয়ের অ্যাকাউন্টের তথ্য দিতে হবে, মানে যে অ্যাকাউন্টে তোমার টাকাটা আসবে যদি তুমি আর্থিক অনুদানটা পাও তখন। এরপর এখানে যে সংরক্ষণকরণ অপশন দেখতে পাচ্ছ এই অপশনটাতে ক্লিক করতে হবে। এর পরবর্তী স্টেপটা কেমন হবে আমি তোমাদেরকে দেখাই। পরবর্তী স্টেপে তোমার সকল তথ্যগুলো দেখানো হবে, সকল তথ্যগুলো সব কিছু আর ঠিকঠাক আছে কি না দেখে নেবে। এরপর তোমার ছবি, তারপর প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো রয়েছে ঠিকঠাক আছে কিনা সব কিছু দেখানো হবে। এবার এখানে তোমার চূড়ান্ত ধাপের আবেদন করার জন্য এখানে যেতে হবে। এখানে ক্লিক করার পর তোমার যে তথ্যগুলো দিতে হবে বা যেগুলো দিতে হবে, প্রত্যয়নপত্র দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের, সিভিল সার্জন বা চিকিৎসা, সিভিল সার্জন বা সরকারি হাসপাতালের বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার যে প্রত্যয়নপত্র, যে হ্যাঁ তোমার অবশ্যই যে গুরুতর আহত তুমি এবং তুমি উপবৃত্তি পাওয়ার জন্য যোগ্য, সেটি তোমাকে এই সেই প্রত্যয়নপত্রে উল্লেখ থাকবে, প্রত্যয়নপত্রটি এখানে দিতে হবে। এবং অফিস প্রধানের প্রত্যয়নপত্র, এটা তো যদি কোনো কারো পিতামাতা কর্মরত থাকে তাহলে তারটা এখানে দিতে হবে।
এবং খরচাদি তথ্য প্রমাণে দিতে হবে, যেমন তোমার কত টাকা খরচ হয়েছে তার তোমার রসিদ বা যে কোনো কিছু এখানে আপলোড করতে হবে। এরপর তোমার এই যে সংরক্ষণ করার অপশন রয়েছে, এখানে ক্লিক করলে তোমার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। এরকমভাবে তোমার আবেদনের তথ্যগুলো দেখানো হবে। তো এটাই হচ্ছে তোমাদের আবেদন করার পদ্ধতি। একটা ভিডিওতে সকল তথ্য তোমাদেরকে দেখালাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইকস, কমেন্টস এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবে।